গাছগুলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে যেহেতু সানডে, তো সানডে মানে অনেক অনেক ফান্ডে। তো চলো, আই হোপ কি ভিডিওটা ভালো লাগবে। তো চলো দিনটা শুরু করা যাক। আর দেখতেই পাচ্ছ আমার গালের এখানটাতে আমি বোরোলিং লাগিয়ে রেখেছি, কারণ কি আমার না স্কিনে একটু অ্যালার্জি হয়ে গেছিলো। তো আমি তাই জন্যই সকাল সকাল বোরোলিং লাগিয়ে রেখেছিলাম। আর ব্রেকফাস্টে দেখতেই পেরেছো আজকে ছিল আমাদের ধোসা। তো যাই হোক, ধোসা টোসা খাওয়ার পর এবার রান্নাবান্না করে নিয়েছি সব, দেখতেই পাচ্ছ সানডে। আর অনেক ধরনের আইটেম ছিল। টাকা ভাত খায় নিচে, টাকা এদিকে টাকা মেঘবে না, টাকাবি না, তাই নাকি? তাড়াতাড়ি হোমওয়ার্ক কর, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমরা কিন্তু ঘুরতে আবার কান্না করছিস, ব্যাঙ্গালোরে। তো চলো, এই যে আমি রেডি হয়ে নিয়েছি। আর বাইরে যেহেতু ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি মানে বৃষ্টি পড়ছিল, তো এখানে আমি একটু সোয়েটার পরে নিয়েছিলাম, বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। আর এখন প্রায় 5:30 বাজে, তো আমরা বেরিয়ে পড়েছি। আমি আর মনা দুজনেই যাচ্ছি, আর রাহুল যাচ্ছে। তো এই যে এখানে ছিলাম, তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি রাস্তার এদিক ওদিক দেখছিলাম। তো ফাইনালি এবার আমরা বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ তিনজনা মিলে। তো আমার তো বেশ ভালো লাগছিলো ব্যাঙ্গালোরের চারিদিকে, মানে এত সুন্দর না ব্যাঙ্গালোর জায়গাটা, মানে চারিদিকে শুধু গাছপালা আর গাছপালা, দেখতেই পাচ্ছ আর প্রচণ্ড বড় বড় গাছপালাগুলো। এখানে বলছে ওর যেহেতু টুপি পরে এসেছে তো মাথা গরম হয়ে গেছে। তো যাই হোক, এখানে আবার একটু ভুট্টা কিনে নিলাম, রাহুল খেলো। আর আমরা এসেছিলাম কি কবন পার্কে। তো এই পার্কটাতে চলো এবার ভেতরে ঢোকা যাক। তো প্রচণ্ডই ভিড় ছিল, আর এই পার্কে ঢুকতে কোনো রকম কোনো টিকিট বা টাকা কিছুই লাগে না। প্রচুর বড় বড় গাছপালা, প্রচুর মানে প্রচুর, দেখতেই পাচ্ছ। আর প্রচুর মানে গাছ প্রচুর, আর অনেকটা হেঁটে, মানে আমরা জাস্ট মানে হয় 3-4 কিলোমিটার হেঁটে ভেতরে ঢুকতে হয়। তো যেহেতু এবার যাচ্ছি, দেখতেই পাচ্ছ আমার তো প্রচণ্ডই পা ব্যথা করছিলো। আর দেখতেই পাচ্ছ গাছগুলো মানে কত বড় বড়, আমি তো দেখে পুরো অবাক হয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, ব্যাঙ্গালোরের চারিদিকে রাস্তাঘাটেও প্রচুর গাছ। আমাদের ওখানে যেরকম খুব একটা গাছপালা নেই, বাট এখানে যেহেতু ব্যাঙ্গালোরকে গ্রিন সিটি বলা হয়, তো সত্যি গ্রিন সিটি, মানে চারিদিকে এত সুন্দর গাছপালা। আর এই পার্কটাতে সেরকম আমি কিছু একটা দেখলাম না, বাট অনেকটা দূরে গিয়েই মানে বাচ্চাদের সব খেলার জিনিসপত্র আছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে সেই গোবিন্দর একটা, মানে এখানে একটা কোন গানের শ্যুট হয়েছিল, সেই মেতো রাস্তে সে যা রাহাতা, ওই গানটা যাই হোক কোনো একটা ক্লিপ এখানে শ্যুট করা হয়েছিল, আমাকে রাহুলই বলছিল। আর এই যে সুপারি, আমি তো এরকম সুপারি কোনো দিনও দেখিনি, দেখতেই পাচ্ছি সুপারিগুলো কীরকম, আর গাছটাও কত মোটা মোটা। তো যাই হোক, এবার এখানে এই যে আমরা এবার যাচ্ছি, আর এই যে আমাদের স্যার কিনে নিয়েছে ওর জিনিস বাবল। তো যাই হোক, এখানে একটু বসছে না, বসতেই আবার না মেঘলা, দেখতেই পাচ্ছ, আর বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে। তো আমরা আবার তাড়াহুড়ো করেই চলে এসেছি। এখানে বাচ্চাদের অনেক মানে খেলার প্লে জোন আছে, বাট সেগুলো তো আমরা যাইনি, বললামই বৃষ্টি পড়ছিল। তো এবার এখানে একটু ফটো ভিডিও করার পর, আর দেখতেই পাচ্ছ ফুলটা এত সুন্দর, আমার তো বেশ ভালো লেগেছে। এটা আই থিঙ্ক চাপা ফুলই হবে, চাপা অ্যাকচুয়ালি আমরা হোয়াইট কালারের দেখেছি, বাট এখানে আমি পিঙ্ক কালার দেখলাম, বেশ ভালো লেগেছে। আর এখানে দেখতেই পাচ্ছ কত ছোটো ছোটো বাচ্চাগুলো এই যে রাইডগুলো করছিলো, আর এই যে এখানে উনি এত দৌড়ে দৌড়ে হাঁটছিলো, ও আর আমি ফার্স্টে এত দৌড়েছি এও পড়েও গেছিলো, তো সেই ক্লিপ আর নেওয়া হয়নি। তো যাই হোক, এবার আমরা পার্ক থেকে বেরিয়ে গেছি, তো এবার আমরা যাবো ফল মার্কেটে। তো এই যে আর বৃষ্টি যেহেতু পড়ছিল, আর এই যে আমি আমাকে একটু দেখিয়ে নিলাম, আর দেখতে পাচ্ছ কত গাড়ি ঘোড়া। এখানে তো জাস্ট আমি গাড়ি দেখে দেখেই অবাক হয়ে গেছি, মানে এত চারিদিকে গাড়ি। যাই হোক, এবার মার্কেটে চলে এসেছি, আর মার্কেটে অনেকটাই ভেতরে মার্কেটটা। আর দেখতে পাচ্ছ যেহেতু সানডে বললামই, তো সানডে অনেক ভিড় ছিল। তো এখানে এবার একটু সুইট কর্ন খেয়ে নিলাম, আমার এটা খেতে প্রচণ্ড ভালো লাগে, তো এটা একটু খেয়ে নিলাম। আর আমি যেটুকুনি পেরেছি তোমাদের সাথে ছোটো ছোটো ক্লিপ শেয়ার করার চেষ্টা করেছি। আর এখান থেকে লেবু কিনে নিয়েছি, পাতি লেবু। আর দেখতে পাচ্ছ ভিড়টা কতটা ভিড়, একটু শুধু ফল মার্কেট এদিকটা, তো আমরা ফলই কিনতে এসেছিলাম। তো এই যে এখান থেকে এবার সব ধরনের ফল টল নিয়ে নিচ্ছি আমরা,
তো ফল টল কেনার পর তো এই যে রাহুল বেছে বেছে মুসুম লেবু আছে, আর এইটা হচ্ছে প্লাম, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম আর নিয়েও এসেছি। তো যাই হোক, ফল টল কেনার পর এবার চলে গেছিলাম দোকানে। তো দোকানে একটুখানি বসে ঠসে, দোকানে বেশিক্ষণ থাকিনি, তো দোকানে একটু সিঙ্গারা ঠিঙ্গারা খাওয়ার পর আবারও বেরিয়ে গেছি, বললাম বৃষ্টিও পড়ছিল। তো যাই হোক, বেরিয়ে পড়েছি এবার বাড়ির দিকে আসার জন্য। তো এবার রাস্তায় আর একটুখানি এবার আস্তে আস্তে এবার একটু মোমো কিনে নিলাম। আর এখানের না মোমোটা বেশ ভালোই ছিল খেতে, বাট এখানের মোমোতে স্যুপ দেয় না, আমাদের ওখানকার যেরকম মোমোতে স্যুপ দেয়, বাট এখানে কোনো স্যুপ ঠুপ দেয় না। তাই হোক, তাও মোমোটা ভালোই টেস্টি ছিল অন্যরকম খাওয়ার থেকে। এখানের খাওয়া দাওয়া তো আমার এক ফোঁটাও পছন্দই হচ্ছে না কোনো। আর এই যে বাড়ি চলে এসেছি, আর এই যে আমরা মোমো নিয়ে আবার সব বসে পড়েছি, আর রাহুল এখানে সার্ভ করছিল। তো যাই হোক, এই যে এবার এখানে আমরা একটু বদমাশি করছি, আমি আর মনা, ও এবার বন্দুক কিনেছে। তো ওটাই মানে একটা কিরকম টাইপের ছিল, তো ওই যে দেখতেই পাচ্ছ, ওটা একবার আমার ফোনে মারছে, একবার কাছে মারছিল। আর এই যে পুচকিটা হচ্ছে ওদের পাশে একটা ফ্ল্যাটে থাকে, পুচকিটাও সো কিউট পুচকিটা দেখতে। আর ও আসে তো ওর সাথে বেশ একটু মজা করি, খেলি আমরা। তো এইভাবে আমাদের টাইমটা কেটে গেল, আর এখানে আমরা সবাই মিলে একসাথে মোমো খেয়ে নিচ্ছি। আর এই যে বান্দর আমার ফোনটাকে দেখতেই পাচ্ছে কী করছে। তো যাই হোক, তো আই হোপ কি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো আমাদের এরকম পাগলামি করতে করতে ফাইনালি আমাদের তো মোমো খাওয়া হয়ে যাচ্ছে, মানে এবার উপরে নিয়ে এসেছি, মানে রাহুলের খাওয়া হয়ে গেছে দেখে। তো এবার এখানে আমরা দুজনে মিলে এবার একটু মোমো পার্টি করে নিলাম। মোমোটা সত্যি খুব টেস্টি ছিল। তো যাই হোক, এই যে পুচকিটা দেখতে পাচ্ছ, প্রচণ্ড কিউট একটা বাচ্চা। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বেঙ্গালোরের ফার্স্ট ডে আমি এখানে এক্সপ্লোর করলাম, ফার্স্ট ডে বলতে মানে এক সপ্তাহ কেটে গেছে, তারপর যেহেতু রাহুলের মানে কাজ আছে তো ছাড়া বেরোতে পারে না, তো সান্ডে আমাকে নিয়ে বেরিয়েছিল। তুই বান্দর, তুই বান্দর। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ভালো লাগলে গলায় ঢুকে যাবে, গলায় ঢুকে যাবে। নেক্সট ভিডিওতে টেক কেয়ার, বাই বাই।